25শে ডিসেম্বর প্রভু যীশুর আবির্ভাব দিবস। প্রভু যীশুর এই আবির্ভাব দিবসই গোটা পৃথিবীতে খ্রিসমাস ডে তথা বড়দিন হিসাবে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে রবিবার মধ্যরাতে রাজধানী আগরতলা শহর সংলগ্ন মরিয়মনগর গির্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার মধ্যরাত থেকে বাজি পটকা ফাটানোর পাশাপাশি কেক কেটে আনন্দ উল্লাসে মাতলেন খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সকল অংশের মানুষ। এই বড়দিনকে কেন্দ্র করে সোমবার মরিয়মনগর গির্জায় যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক রতন চক্রবর্তীও। এদিন অনুষ্ঠানের শুরুতে কেক কেটে সকলের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিতে যীশুখ্রিস্টের আবির্ভাব, আর প্রভু যীশুখ্রিস্টের এ বার্তা আজও প্রাসঙ্গিক। বর্তমান সরকারও দেশে এবং রাজ্যের শান্তি বজায় রাখার সর্বপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে মাঝে মাঝে কিছু কুচক্রীরা রাজ্যের শান্তির বাতাবরণকে নষ্ট করার প্রচেষ্টা চালায়, আর তখনই প্রভু যীশুখ্রিস্টের বাণীগুলোকে আমাদের সকলের মনে করতে হবে। সারা পৃথিবীতে আজকের দিনটি সাড়ম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনও প্রভু যীশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক। আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সেই কথাটা বললেন। আমরা মনুষ্য জাতি, আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি, আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে। আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না, তো তার জন্যে আজকের এই যে আমাদের যীশুখ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। সবাইকে নিয়ে যে চলার সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়েছেন, আমরাও সেই দিশায় চলছি। কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা, যেটা আমি বললাম যে আলোর দিকে থাকতে দেয় না, অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, তো সেটাই যখন আসবে প্রতি বছরে 365 দিন তো আর মানে একদিনে হয় না বছর, তো এই দিনগুলো যখন আমরা পালন করি আজকের দিনে বড় দিনে যে আমরা এর মধ্যে রসদ পাই, সেই রসদের যে রস নিয়ে আমরা আগামী দিন এক বছর আমরা কীভাবে চলব, সুন্দরভাবে কীভাবে আমরা সবার সাথে আমরা চলব, সেই বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে স্লোগান রয়েছে সেই স্লোগানটিকে উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বড়দিন শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব নয়, এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল অংশের মানুষেরা আনন্দে মেতে ওঠেন। এখানে আজকের যে মরিয়মনগরে যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে যারাই উপস্থিত আছেন, এটা শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্যই এই বড়দিন নয়, সারা ভারতবর্ষের সবাই কিন্তু এই দিনটি পালন করবে। শুধু খ্রিস্টানরাই পালন করবেন সেরকম নয়, কিন্তু সবাই পালন করবেন সেই দিনটি। তো এখানে সবাই উপস্থিত আছেন, সবাইকে আজকের এই দিনের জন্য আবার আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবাই এখানে আজকের যে মেলা হবে, দুদিনের মেলা হচ্ছে এখানে, আমাদের রতনদা যেটা বলার চেষ্টা করেছেন যে এখানে শান্তি অবস্থায় বজায় থাকতে হবে, কোনো অশান্তির বাতাবরণ যেন না হয় সেই দিকে আমরা নজর রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এদিন অনুষ্ঠান শেষে গির্জায় অপরূপ সাজসজ্জা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই উৎসব পালনের আহ্বানও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।